হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত। এই সেটটির মডেল হচ্ছে পোকো X2। সেটটির FRP আনলক পড়ে গেছে, এটাই FRP বাইপাস করবো, কী হবে সেটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার জন্য সর্বপ্রথম আমরা সেটটিকে ওয়াইফাই বা হটস্পট কানেক্ট করে নেব। এখানে আগে যে জিমেল অ্যাকাউন্টটা ছিল সেই জিমেল অ্যাকাউন্টটা চাইছে, কিন্তু জিমেল অ্যাকাউন্টটা ভুলে গেছে, তার জন্য FRP আনলক পড়ে গেছে। পুরোপুরি সেটটাকে ব্যাক করে নেবো আমরা। এখানে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ওখানে টাইপ করবো W, ছোটো হাতে সব টাইপ করবো, www.youtube.com www.youtube.com। এই টেক্সটির উপর আমরা লং প্রেস করব। লং প্রেস করলাম, তারপর এটাতে ক্লিক করলাম, অ্যাসেপ্ট কন্টিনিউ, নো থ্যাংকস। আমাদের ক্রোম ব্রাউজার খুলে গেছে। এখানে আমরা টাইপ করব FRP ফাইল ডট বাইপাস। আমি যেভাবে লিখছি সেভাবে লিখুন। ক্লিক করলাম, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। সেটিংসটা ওপেন করলাম। অ্যাবাউট ফোনে গিয়ে আমরা ফোনের ভার্সন কত আছে, ফোনের মডেল কী আছে সব কিছু চেক করে নেব। পোকো X2 মডেল আছে, অ্যান্ড্রয়েড ভার্সন 12.5.6 আছে। ব্যাক করলাম, পাসওয়ার্ড আর সিকিউরিটি দরকার নেই। ব্যাক করলাম, স্পেশাল ফিচার্স যে অপশন আছে সেখানে ক্লিক করলাম। নিয়ে এখানে একটি সবার শেষে সেকেন্ড স্পেস বলে যে অপশন আছে সেটা ক্লিক করলাম। টার্ন অন সেকেন্ড স্পেস, কিছু নোট করবো। কোনো কম্পিউটার, কোনো ল্যাপটপের প্রয়োজন নেই, কোনো অ্যাপসের প্রয়োজন নেই, সম্পূর্ণ বাড়িতে বসেই আপনি FRP আনলক খুলতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, আমি কী কী করছি সেগুলো সব ফলো করবেন। ফোনটিকে এবার আমরা রিস্টার্ট করব বা রিবুট করবো।